নমস্কার, আপনারা শুনছেন অন্নপ্রাশন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। অমর কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় প্রকৃতি তন্ময়মূলক গল্প ও উপন্যাসের এক মহান রূপকার। তার সৃজনশীল সাহিত্য প্রতিভার অন্তরালে ছিল একটি অনুভবী এবং সংবেদনশীল মন, যার সাহায্যে তিনি প্রকৃতির রঙ্গশালায় ঘটে যাওয়া এক একটির ঘটনার অসামান্য বিবরণ প্রদান করে তার সাহিত্য সম্ভারকে অন্যতর ভূমিকায় উদ্ভাসিত করেছেন। বেঙ্গলি অডিও বুক সিরিজ খোকার অবস্থা শেষ রাত হইতে ভালো নয়, কি যে অসুখ তাই কি ভালো করিয়া ঠিক হইল? জন্তিপুরের সদানন্দ নাপিত এসব গ্রামের কবিরাজি করে, ভালো কবিরাজ বলিয়া পশারও আছে। সে বলিয়াছিল সান্নিপাতিক জ্বর। মহেশ ডাক্তারের কম্পাউন্ডার এক টাকা ভিজিটে রোগী দেখে, সে বলিয়াছিল ম্যালেরিয়া। মহেশ ডাক্তারকে আনিবার মতো সঙ্গতি থাকিলে এতদিন তাহাকে আনা হইত, কাল বৈকালে যে আনা হইয়াছিল সে নিতান্ত প্রাণীর দায়ে। খোকা ক্রমশ খারাপের দিকে যাইতেছে দেখিয়া খোকার মা কান্নাকাটি করিতে লাগিল। পাড়ার সকলেই মহেশকে আনিবার পরামর্শ দিল। পরিবারের গায়ের একমাত্র সোনার অলঙ্কার মাকড়ি জোড়াটা বাধা দিয়া আটটা টাকা কেসব ঘোড়ার গাড়ির ভাড়া ও ভিজিটেই ডাক্তারের পদপাদ্যে ঢালিয়াছে। তবু তো ওষুধের দাম বাকি আছে, নিতান্ত কম্পাউন্ডার বাবু এখানে ডাকতক পান, সেই খাতিরেই টাকা তুই আন্দাজ ওষুধের বিলটা এক হপ্তার জন্য বাকি রাখিতে রাজি হইয়াছে। এই তো গেল অবস্থা। মহেশ ডাক্তার বলিয়া গিয়াছে কোনো আশা নাই, অসুখ আসলে নিউমোনিয়া, এতদিন যা তা চিকিৎসা হইয়াছে, রাতটা যদি বা কাটে কাল দুপুরে ক্রাইসিস কাটাইবার সম্ভাবনা কম। কেশব একথা জানিত কিন্তু স্ত্রীকে জানাই নাই। শেষ রাত্রের দিকে যখন খোকার হিক্কা আরম্ভ হইল, খোকার মা বলিল, ওগো খোকার হিক্কা উঠেছে, একটু একটু ডাবের জল দিলে হিক্কাটা সেরে যাবে। এখন জল দেয়া হইল, হেঁচকি ক্রমশই বৃদ্ধি পাইতে লাগিল, কবিপাড় নামটিও করে। এতটুকু কচি বালকের সে কি ভীষণ কষ্ট, এক একবার হেঁচকি তুলিতে তার ক্ষুদ্র দুর্বল বুকখানা যেন ফাটিয়া যাইতেছে, আর তার কষ্ট দেখা যায় না। তখন কেশবের মনে হইতেছিল, হে ভগবান, তুমি তুমি হয় ওর রাগ রোগটা সারিয়ে দাও, নয়তো ওকে নাও, তোমার চরণে স্থান দাও, কচি ছেলের এ কষ্ট, এ কষ্ট চোখের উপর দেখতে পারিনে। সূর্য উঠিবার পূর্বেই খোকা মারা গেল। কেশবের স্ত্রী কাঁদিয়া উঠতেই পাশের বাড়ি হইতে প্রৌঢ়া বালুচেগিটি ছুটিয়া আসিলেন, তার সঙ্গে তার তিন মেয়ে আসিল, সামনের বাড়ির নববিবাহিতা বুধিটিও আসিল। বধূটি বেশ, আজ মাস দুই বিবাহ হইয়াছে, কিন্তু খোকার অসুখের সময় দুবেলা দেখাশোনা করা, রোগীর কাছে বসিয়া থাকা, খোকার মাকে স্নাহারের অবকাশ দেয়া, নিজের বাড়ি হইতে খাবার করিয়া আনিয়া খোকার মাকে খাওয়ানো, ছেলে মানুষ বউয়ের কাণ্ড দেখিয়া সবাই তো অবাক। এখন সে আসিয়া কাঁদিয়া আকুল হইল, বড় নরম মনটা। দশ মাসের ছেলে মোটে, শ্মশানে লইবা যাইবার প্রয়োজন নাই। খোকাকে কাঁথা জড়াইয়া কেশব আগে আগে চলিল, তার সঙ্গে পাড়ার আরো তিন চারজন লোক। ঘন বাঁশবাগান ও বনের মধ্যে পুরী পথ, এত সকালে এখনো বনের মধ্যে রৌদ্র প্রবেশ করে নাই।
হেমন্তের শিশির সিক্ত লতা পাতা ঝোপঝাপ হইতে একটা আর্দ্র অস্বাস্থ্যকর গন্ধ বাহির হইতেছে। ওপার আর সতু বলিল, আর বেশি দূর গিয়ে কি হবে, কি বলো রজনী খুড়ো, এখানেই। কেশব বলিল, আর একটু চলো বিলের ধারে। বিলের ধারে ঘন বাঁশবনের মধ্যে গর্ত করিয়া কাঁথা জড়ানো শিশুকে পুঁতিয়া ফেলা হইল। দশ মাসের দিব্যি ফুটফুটে শিশু, কাঁথা হইতে গোলাপ ফুলের মতো ছোট মুখখানি বাহির হইয়া আছে। মুখখানিতে ছোট্ট একটুখানি হা, মনে হইতেছে যেন ঘুমাইয়া পড়িয়াছে। কেশবের কোলেই ছেলে, গর্তের মধ্যে পুঁতিবার সময় সে বলিল, গা এখনো গরম রয়েছে। রজনী খুড়ো ইহাদের মধ্যে প্রবীণ, তিনি বলিলেন, ওসব ভেবো না, সতু নাম না, নাম না ওর কোল থেকে, ওর কোলে কি বলে রেখে দিয়েছে। গর্তে মাটি চাপানো হইল। কেশব অবাক নয়নে গর্তের মধ্যে যতক্ষণ দেখা যায় চাহিয়া রইল। ছোট্ট মুঠা বাঁধা হাত দুটি মাটি চাপা পড়িয়া অদৃশ্য হইবার সঙ্গে সঙ্গে ব্যাপারটা শেষ হইয়া গেল। রজনী খুড়ো বলিল, চলো হে বাবাজি, ওদিকে আর চেয়েও না। হ্যাঁ সংসার, তবে আর বলেছে কেন, আমারও একদিন এমন দিন গিয়েছে। আমার সেই মেয়েটা জানোই তো সবই, আজ আবার তোমার বাড়ির মনিবের বাড়ির কাজ, তোমায় তো সেখানে থাকতে হবে, দেখো তো দিন বুঝে আজই। কাজটা সাঙ্গ হইয়া গেল খুব সকালেই। বাড়ি যখন ইহারা ফিরিল তখন সবে রৌদ্র উঠিয়াছে। একটু পরে সান্নাল বাড়ি হইতে লোক আসিল কেশবকে ডাকিতে, বলিল, আসুন মহরিমশাই, বাবু ডাকছেন, তিনি সব শুনেছেন, কাজকর্ম করলে মনটাকে ভুলে থাকবে, সেই জন্যে ডেকে নিয়ে যেতে বলে দিলেন। আজ সান্নাল বাড়ির মেঝবাবুর ছেলের অন্নপ্রাশন। সান্নালেরা গ্রামের জমিদার না হইলেও খুব সম্পন্ন গৃহস্থ বটে, পয়সাওয়ালা ও বুদ্ধিষ্ণু, এ অঞ্চলে প্রতিপত্তিও খুব, তেজারতিতেও 60-70 হাজার টাকা খাটে। পাশাপাশি আর দশখানা গ্রামে এমন চাষি প্রায় নেই যে সান্নালদের কাছে হাত পাবে। কেশব বলিল, চলো যাচ্ছে, ইয়া বাড়িতে একটু শান্ত করে যাই, মেয়ে মানুষ বড্ড কান্নাকাটি করছে। সান্নালেরা লোক খুব ভালো। বৃদ্ধ সান্নাল মশাই কেশবকে দেখিয়া বলিল, আর এসো এসো কেশব, আহা শুনলাম সবই, তা কি করবে বলো, এ দেবকুমার সাবভ্রষ্ট হয়ে এসেছিল, কি রূপ, তোমার অদৃষ্টে থাকবে কেন, সেখানকার জিনিস সেখানেই চলে গিয়েছে। তাও আর ভেবো না, কাজকর্মে থাকো, তবু অনেকটা অন্যমনস্ক থাকবে, দেখো গিয়ে বাড়ির মধ্যে ভাতের উনুনগুলো কাটা হচ্ছে কিনা, বৌমাকেও আনতে পাঠাচ্ছি, তিনিও এসে দেখাশোনা করুন, কাজের বাড়ি ব্যস্ত থাকবেন। মোটরে করিয়া একদল মেয়ে পুরুষ কুটুম্ব আসিল, শহরের লোক, মেয়েদের গহনার বাহার নাই, সেসব বালাই উঠিয়া গিয়াছে, শাড়ির রংচঙে চোখ ধাঁধিয়ে গেল। মেয়েরা ঠিকই কলিকাতার চাল শিখিয়া ফেলে আছে, কিন্তু এসব পাড়া গায়ের শহরে পুরুষদের বেশভূষা নিজের নিজের ইচ্ছে মতো, ধুতির সঙ্গে কোট পরা এখানকার নিয়ম, কেউ তাতে কিছু মনে করে না। চারিধারে হাসি খুশি উৎসবের ধুম। কেশবের মনের মধ্যে কোথায় যেন একটা প্রকাণ্ড বড় ফাঁক, এদের হাসি খুশির সঙ্গে তার মিল খাইতেছে না। আচ্ছা এদের মধ্যে কেউ কি বোধ হয় জানে না তার আজ সকালে কি হইয়া গিয়াছে। একটি ভদ্রলোক 4 বছরের একটি ছেলেকে সঙ্গে লইয়া গাড়ি হইতে নামিলেন। বেশ সুন্দর ফুটফুটে ছেলেটি, গায়ে রাঙা সিল্কের জামা, কোচানো ধুতি, পরনে এতটুকু ছেলের, পায়ে রাঙা মকমলের উপর জড়ি করার কাজ করা জুতো, কি সুন্দর মানাইয়াছে।
এসবের ইচ্ছে হইল, ছুটিয়া গিয়া ভদ্রলিকটিকে বলে, শুনুন মশাই, আমারও একটি ছেলে ছিল অবিকল এমনটি দেখতে, আজ সকালে মারা গেল, আপনার ছেলের মতোই তার তার গায়ের রং। মহিমপুরের নিকারীরা মাছ আনিয়া ফেলিল। গোমস্তা নবীন সরকার ডাকিয়া বলিল, ওহে কেশব, চুপ করে দাঁড়িয়ে থেকো না, চট করে মাছগুলোর ওজনটা একবার দেখে নিয়ে ওদের হাত চিঠিখানা সই করে দাও, দাঁড়িয়ে থাকবার সময় নেই। কাতলার আদমন বেশি হলে ফেরত দাও, শুধু রুইয়ের বায়না আছে। নবীন সরকার জানে না তাহার খোকা আজ সকালে মারা গিয়াছে, কি করিয়া জানিবে, ভিনগাঁয়ের লোক, তাতে এই ব্যস্ত কাজের বাড়িতে সে খবর তাকে দেয়ার গরজ কার। কেশব একবার নবীন সরকারকে গিয়া বলিবে, গোমস্তা মশাই, আমার খোকাটি মারা গিয়াছে আজ সকালবেলা, ফুটফুটে খোকাটি বড় কষ্ট দিয়ে গিয়াছে। নবীন সরকার নিশ্চয়ই আশ্চর্য হইয়া যাইবে, বলো কি কেশব, তোমার ছেলে আজ সকালে মারা গিয়েছে আর তুমি ছুটোছুটি করে কাজ করে বেড়াচ্ছ, তোমার ছেলে, তাই তো, কিন্তু কেউ কি কিছু জানে না, কেশব তো কাহাকেও কিছু বলিবে না। মাছ ওজন করিয়া লইবার পরে দুধ দই আসিয়া উপস্থিত, তারপর আসিল বাজার হইতে হরি ময়রা ছেলে, দু মন আড়াই মন সন্দেশ আড়াই মন পান্থুয়া লইয়া। দুই সন্দেশ ওজন করিবার হিরিকে কেশব সম্পূর্ণ অন্য মনস্ক হইয়া বলিল, সব বিছানো সামিয়ানা খাটানো প্রভৃতি কাজ তদারক করিবার ভারও পড়িল তাহার উপর। ইতিমধ্যে সকলেই সব ভুলিয়া গেল একটা বড় গ্রাম্য দলাদলির গোলমালের মধ্যে। সকলেই জানিত আজ হারান চক্রবর্তীর বিধবা মেয়ের কথা এ সবাই উঠিবেই উঠিবে। সকলে প্রস্তুত হইয়া আসিয়াছিল। প্রথমে কথাটা তুলিলেন নায়েব মশাই, তারপরে তুমুল তর্ক বিতর্ক ও পরিশেষে উপাড়ার কুমার চক্রবর্তী রাগ করিয়া চেঁচাইতে চেঁচাইতে কাজের বাড়ি ছাড়িয়া চলিয়া গেলেন। অমন দলে আমি থাকি না যেখানে একটা বাঁধন নেই, বিচার নেই, যে সমাজে আবার সমাজ, যে খায় খাক, একটা ভ্রষ্টা স্ত্রীলোককে নিয়ে আমি আর আমার বাড়ির কেউ খাবো না। আমার টাকা নেই বটে, কিন্তু তেমন বাপের ইত্যাদি। তিন চারজন ছুটিল কুমার চক্রবর্তীকে বুঝাইবা, ঠান্ডা করিয়া ফিরাইয়া আনিতে। কুমার চক্রবর্তী যে একরোখা চড়া মেজাজের মানুষ সবাই তা জানে, কিন্তু ইহাও জানে যে সে রাগ আর বেশি স্থায়ী হয় না। নায়েব মশাই বলিলেন, তুমি যেও না হরি, ঘুরো, তোমার মুখ ভালো না, আরও চটিয়ে দেবে। হারান চক্রবর্তী যে মেয়েটিকে লইয়া ঘোট চলিতেছে সে মেয়েটি কাজের বাড়িতে পদার্পণ করে নাই। পাশের বাড়ির গোলার নিচে যে এতক্ষণ চুপ করিয়া বসিয়াছিলেন, আজই একটা মিটিং হইয়া তাহার সম্বন্ধে যে চূড়ান্ত সামাজিক নিষ্পত্তি কিছু হইবে তাহা সে জানিত, এবং তাহারই ফল কি হয় জানিবার জন্য সে অপেক্ষা করিতেছে। হঠাৎ চেঁচামেচি শুনিয়া সে ভয় পাইয়া উঠিয়া দাঁড়াইল, এবং তাহারই নাম কুমার চক্রবর্তীর মুখে ওভাবে উচ্চারিত হইতে শুনিয়া পাঁচিলের ঘুলঘুলি দিয়া দুরু দুরু বক্ষে ব্যাপারটা কি দেখিবার চেষ্টা পাইল। পাঁচিলের ওপাশে নিকটেই কেশবকে দেখিতে পাইয়া সে ডাকিল, কাকা, ও কাকা। কেশব কাকাকে সে ছেলেবেলা হইতে জানে, কেশব কাকার মতো নিপাট ভালো মানুষ এ গায়ে দুটি নাই। আহা, সে শুনিয়াছে যে আজই সকালে কেশব কাকার খোকাটি মারা গিয়াছে, অথচ নিজের দুর্ভাবনায় আজ সকাল হইতে সে এতই ব্যস্ত যে কাকাদের বাড়ি গিয়া একবার দেখা করিয়া আসিতে পর্যন্ত পারি নাই। কেশব বলিল, কে ডাকে, কে বিদ্যুৎ, কি বলছো মা, তা এখানে দাঁড়িয়ে কেন? হারান চক্রবর্তীর মেয়েটির নাম বিদ্যুৎ, খুব সুন্দরী না হইলেও বিদ্যুতের রূপের চটক আছে সন্দেহ নাই, বয়স এই সবে 19। বিদ্যুৎ ম্লান মুখে গলার সুমিষ্ট সুরে অনেকখানি খাঁটি মেয়েলি সহানুভূতি জানাইয়া বলিল, কাকা,
খোকামণি নাকি নেই, আমি সব শুনেছি সকালে, কিন্তু কোথাও বেরোতে পারিনি সকাল থেকে। একবার ভেবেছিলুম যাব, কেশব উত্তর দিতে গিয়া চাহিয়া দেখে বিদ্যুতের চোখ দিয়া জল পড়িতেছে। এতক্ষণ এই একটি লোকের নিকট হইতে সে সত্যকার সহানুভূতি পাইল। কেশব একবার গলা পরিষ্কার করিয়া বলিল, তা যা, এখানে দাঁড়িয়ে থাকিস নে, যা। ও ঘোটের কথা শুনে আর কি হবে, তুই বাড়ি যা। কুমার চক্রবর্তী রাগারাগি করে চলে গিয়েছে, ওকে সবাই গিয়েছে ফিরিয়ে আনতে। তোর ওপর রাগ, মানে খুব রাগ কুমারে, তবে ও তো আর সমাজের কর্তা নয়, বল ওর রাগে কি বা এসে যায়। কি বলছিল ওরা? তুই নাকি এখনো গাঙ্গুলি বাড়ি যাস? তোকে ওদের টিউব কলে জল তুলতে যেতে দেখেছে কুমারের স্ত্রী। কোনোদিন নাকি ওদের নারকোল তলায় মানে শুশুলের সঙ্গে কথাবার্তা বলেছিল, তাও কুমারের স্ত্রী দেখেছে এই সব কথা। বিদ্যুৎ বলিল, আমি যাইনি কাকা, সেবার সেই বারণ করে দেওয়ার পর থেকে আমি আর কখনো যাইনি। এই কথাটা বিদ্যুৎ মিথ্যা বলিল। সুশীলের সঙ্গে তার ছেলেবেলা হইতে আলাপ। সুশীল যখন কলেজে পড়িত তখন বিদ্যুৎ 12-13 বছরের মেয়ে। সুশীলদের দেখা পাইলে তখন হইতে সে আর কোথাও যাইতে চায় না। সুশীলের সঙ্গে তাহার বিবাহ হওয়ার কোনো সম্ভাবনা ছিল, কারণ তাহারা বৈদিক আর সুশীলেরা রাঢ়ী শ্রেণী। বিদ্যুতের বিবাহ হইয়াছিল পাশের গ্রামে শ্রী গোপাল আচার্যের সঙ্গে। বিদ্যুৎ বিধবা হইয়াছে বিবাহের 2 বছর পরে। শ্বশুর বাড়ি মাঝে মাঝে যায়, কিন্তু বেশিরভাগ এখানেই থাকে। সুশীলের সঙ্গে তাহার ছেলেবেলার মাখামাখি লইয়া একটা অপবাদ গ্রামের মাঝে রুটিয়াছিল। এই অপবাদের দরুনই তাহার এখনো গ্রামে এক ঘরে হওয়া আছে। এ বাড়িতে তাহাদের নিমন্ত্রণ হয় নাই। ইতিমধ্যে ঝুমুর গানের দল আসিয়া হাজির হইল। সামিয়ানার এক ধারে ইহাদের জন্য স্থান নির্দিষ্ট ছিল। গ্রামের ছোট ছেলেমেয়েরা দল আসিতেই সেখানে গিয়া জায়গা দখল করিয়া বসিবার জন্য হুড়াহুড়ি বাঁধাইয়া দিল। কেশব ছুটিয়া গেল গোলমাল থামাইতে। দলের অধিকারী বলিল, ও সরকার মশাই, আমাদের একটু তামাক টামাকে জোগাড় করে দিন, আর 2-5 খিলি পান, রোদ্দুরে বামন গতির বিল পার হতে যা উফ যা নাকালটা হয়েছি সবাই মিলে। বেলা 12টার সময় কেশব একবার বাড়ির মধ্যে ঢুকিল। স্ত্রীর জন্য তাহার মনটা চঞ্চল হইয়া উঠিয়াছে। আহা, বেচারি এ বাড়ি আসিয়াছে তো, না খালি বাড়িতে একা পড়িয়া পড়িয়া কাঁদিতেছে। না দেখিয়া আশ্বস্ত হইল স্ত্রী আসিয়াছে। ও ইদারার পাড়ে একরাশ পুরানো বাসন ঝের সঙ্গে বসিয়া মাজিতেছে। তাহাদের আজ মরণাসজ, বাহিরের কাজকর্ম ছাড়া অন্য কাজ করিবার যো নাই। মেজবাবুর যে খোকার অন্নপ্রাশন, দালানের খাটের উপর সুন্দর বিছানাতে চারিদিকে উঁচু তাকিয়া ঠেস দিয়া তাহাকে বসাইয়া রাখা হইয়াছে। 6 মাসের হৃষ্টপৃষ্ট নদরকান্তি শিশু, গায়ে এক গা গহনা, সামনের গদিতে একখানা থালে যেসব বিভিন্ন অলংকার আত্মীয় কুটুম্ব বন্ধু বান্ধবে দিয়াছে সেগুলি সাজানো। 3-4 ছড়া হার, সোনার ঝিনুক, পদক, তাগা, বালা, রূপার কাজল লতা, চারিধারে ঘিরিয়া মেয়েরা দাঁড়াইয়া আছে। ইহারা কেউ কেউ এ গ্রামের বউ ঝি, কিন্তু বেশিরভাগই নবাগতা কুটুম্বিনীর দল। সকাল হইতে বেলা 11টা পর্যন্ত আপ ডাউন যে 3 খানা ট্রেন যায়, প্রত্যেক ট্রেনের সময়ে 2-3 খানা ট্যাক্সি বোঝাই হইয়া ইহারা কোনো দল কলকাতা হইতে, কোনো দল বা রানাঘাটে কি গোয়ারি কৃষ্ণনগর কি শান্তিপুর হইতে আসিয়াছে। শহরের মেয়ে, কি সব গহনা ও শাড়ির পাহাড়, কি রূপ, কি মুখশ্রী, যেন এক একজন এক একখানি ছবি।
খোকাটি কেমন চমৎকার হাসিতেছে, কেমন সুন্দর মানাইয়াছে ওই বেগুনি রঙের জামাটাতে। তাহার খোকারও অন্নপ্রাশন দেবার কথা ছিল এই মাসে। গরিবের সংসার, খোকার যখন চার মাস বয়স তখন হইতে ধীরে ধীরে সব জোগাড় করা হইতেছিল। কাপালিরা মুসুরি ও ছোলা দিয়াছিল প্রায় আধ মন, নাড়ুর চালের জন্য ধান জোগাড় করা হইয়াছিল, সাত আটখানা খেজুরের গুড় দিয়াছিল বাগদি পাড়ার সকলে মিলিয়া। বৃদ্ধ ভুবন মণ্ডল বলিয়াছিল, মহুরি মশাই, যত তরি তরকারি দরকার হবে আমার থেকে নিয়ে যেতে পারো, খোকার ভাতের সময় এক পয়সাও দিতে হবে না, কেবল বামুন বাড়ির দুটো পেরসা যেন পাই। শূদ্র ভদ্র সবাই খোকাকে ভালোবাসিত। মেজবাবুর খোকার গায়ের রং অনেক কালো তার খোকার তুলনায়। মেজবাবু নিজে কালো, খোকার খুব ফর্সা হইবার কথাও নয়, সুতরাং এদের মানানো শুধুই জামায় গহনায়। তার খোকা গরিবের ঘরে আসিয়াছিল, একজোড়া রূপার মল ছাড়া আর কোনো কিছু খোকার গায়ে ওঠে নাই। আজ শেষ রাত্রে খোকার সেই হেচকির কষ্টের কাতর কচি মুখখানি, অবাক দৃষ্টি, নিষ্পাপ কাঁচের চোখের মতো নির্মল ব্যথাক্লিষ্ট চোখ দুটি, আহ মানিক রে। ও কেশব, বলি হ্যাঁ দেশে এখানে সঙ্গের মতো দাঁড়িয়ে আছো যে, বেশ লোক যা হোক, ব্রাহ্মণদের পাতা করবার সময় হলো, সামিয়ানা খাটাবার ব্যবস্থা করো গিয়ে। আমি তোমায় খুঁজে বেড়াচ্ছি চোদ্দ ভবন, আর তুমি এখানে বেশ নম্বরি নোটখানি বাবা, পা চালিয়ে দেখো গে। নবীন সরকার, কিন্তু নবীন সরকার তো জানে না, সে কি একবার বলবে, ও গোমস্ত মশাই, এই আমার খোকা আজ সকালে এরকম করে আমায় ডাকবেন না, আমার মনটা আজ ভালো না। দলে দলে নিমন্ত্রিত ব্রাহ্মণেরা আসিতে আরম্ভ করিয়াছে নানা গ্রাম হইতে। এগারো খোনা গা লইয়া সমাজ, সমাজের সকলেই নিমন্ত্রিত। বড় বৈঠকখানায় লোক ধরিল না, শেষে লিচুতলায় প্রকাণ্ড শতরঞ্জ পাতিয়া দেয়া হইল। আসরের মধ্যে দাঁড়াইয়া দেউলে সরাপুরের বরদা বারুজ্যে মশাই বলিলেন, একটা কথা আমার আছে, এ গায়ে হারান চক্রবর্তী সমাজের এক ঘরে, তাদের বাড়ির কারুর কি নিমন্ত্রণ হয়েছে আজ কাজের বাড়িতে? যদি হয়ে থাকে বা তাদের বাড়ির কেউ যদি এ বাড়িতে আজ এসে থাকে, তবে আমি অন্তত দেউলে সরাপুরের ব্রাহ্মণদের তরফ থেকে বলছি যে আমার এখানে কেউ জলস্পর্শ করব। আরও দু পাঁচখানা গ্রামের লোকেরা সমস্বরে এ কথা সমর্থন করিল। অনেকে আবার হারান চক্রবর্তীর আসল ব্যাপারটা নিয়ে জানিতে চাহিল। ছেলে ছোকরা দল না বুঝিয়া গোলমাল করিতে লাগিল। এবাড়ির বৃদ্ধ কর্তা সান্ডাল মশাইয়ের ডাক পড়িল। তিনি কাজের বাড়িতে কোথায় ব্যস্ত ছিলেন, গোলমাল শুনিয়া সভায় আসিয়া দাঁড়াইলেন। এ গায়ের সমাজ বড় গোলমেলে, তাহা তিনি জানিতেন। পান হইতে চুন খসিলেই এই তিনশো নিমন্ত্রিত ব্রাহ্মণ এখনই হইচই বাঁধাইয়া তুলিবে, খাইব না বলিয়া শুভ কার্য পণ্ড করিয়া দিয়া বাড়ি চলিয়া যাইবে। প্রাচীন বিচক্ষণ ব্যক্তি সব, কিন্তু সামাজিক ঘটের ব্যাপারে ইহাদের না আছে বিচার বুদ্ধি আর না আছে কাণ্ড জ্ঞান। তবুও সান্ডাল মশাই সভার মধ্যে খুব সাহসের পরিচয় দিলেন, বলিলেন, আপনাদের সকলকে জানাচ্ছি যে হারান চক্রবর্তীর বাড়ির একটি প্রাণীও আমার বাড়িতে নিমন্ত্রিত নয়, তাদের কেউ এ বাড়িতে আসেও নেই, কিন্তু আমার আজ অনুরোধ এই সভাতেই সে ব্যাপারে একটা মীমাংসা হয়ে যাওয়া দরকার। হারান আমার প্রতিবেশী, আমার বাড়ির পাশেই তার বাড়ি, তার ছেলে মেয়ে আমার নাতি নাতনির বয়সী, আজ আমার বাড়ির কাজ, আর তারা মুখ চুন করে বাড়ি বসে থাকবে, এ বাড়িতে আসতে পারবে না। খোদ করেও যা দুটো রান্না হয়েছে তা মুখে দিতে পারবে না, এ তো আমার মন ভালো নেয় না, আপনারা বিচার করুন তার কি দোষ। আমাদের গায়ের লোক মিলে আজ সকালে একটা মিটিং আমরা এই নিয়ে করেছিলাম, কিন্তু সকালে উপস্থিত না হলে ব্যাপারটা উত্থাপন করা ভালো নয় বলে আমরা বন্ধ করেছি।
আমার যদি মত শোনে না, আমি বলি হারান চক্রবর্তীর মেয়ে নির্দোষ, তাকে সমাজে নিতে দোষ নেই। ইহার পর ঘন্টা দুই ব্যাপী তুমুল বাঘ যুদ্ধ শুরু হইল। আজ সকালবেলার মতোই এই সভায় সবাই বক্তা, শ্রোতা কেহ নাই। চড়া গলায় সকলেই কথা বলে, কথার মধ্যে যুক্তিতর্কের বালাই নেই। দেখা গেল এ গায়ের হারান চক্রবর্তীর ব্যাপার লইয়া দুটো দল, একদল তাহাকে ও তাহার মেয়েকে এক ঘরে করিয়া রাখিবার পক্ষে মত দিল, অপর পক্ষ ইহার বিরুদ্ধে। হারান চক্রবর্তী ডাক পড়িল, তার বয়স যদিও খুব বেশি নয়, কিন্তু কানে একেবারে শুনিতে পান না। টাইফয়েড হইয়া অল্প বয়স হইতেই কান দুটি গিয়াছে। তিনি হাত জোড় করিয়া নিবেদন করিলেন, তাহার মেয়েকে তিনি ভালো রকমই জানেন, তার স্বভাব চরিত্র সৎ। যে ছেলেটিকে লইয়া এ কথা উঠিয়াছে, গাঙ্গুলি বাড়ির সেই ছেলেটি কলেজের পাশ, উঁচু নজরে কাহারো দিকে চায় না। ছেলেবেলা হইতেই বিদ্যুতের সঙ্গে তার ভাই বোনের মতো মিশামিশি, এর মধ্যে কেউ যে কি দোষ ধরিতে পারে ইত্যাদি। ইহার উত্তরে বিরুদ্ধে দলের কর্তা কুমার চক্রবর্তী রাগিয়া উঠিয়া যাহা বলিলেন তাহা আমাদের মনে আছে, কিন্তু সেসব কথা পাড়াগায়ের দলাদলি সভায় উচ্চারিত হইতে পারিলেও ছাপার অক্ষরে প্রকাশ করিবার যোগ্য নয়। অনেক করিয়াও হারান চক্রবর্তীর হিতাকাঙ্ক্ষী দল কিছু করিতে পারিল না, কুমার চক্রবর্তীর দলই প্রবল হইল। আসলে বিদ্যুৎ যে খুব ভালো মেয়ে, বিদ্যুতের মনটি বড় নরম, পাড়ার আপদ বিপদে ডাকিলেই ছুটিয়া আসে এবং বুক দিয়া পড়িয়া উপকার করে। তাহার উপর যে ছেলে মানুষ, এখনো তত বুঝিবার বয়স হয় নাই। বৃদ্ধের দলের আসল যুক্তি এই, কিন্তু এই সত্য কথা সভায় দাঁড়াইয়া বলা যায় না। কুমার চক্রবর্তী দলের লোকেরা বলিল, সেবার সুরেনের মেয়ের বিয়ের সময় আমরা তো বলেই দিয়েছিলাম, বিদ্যুৎ সুশীলদের বাড়ি যাতায়াত বা সুশীলের সঙ্গে মেলামেশা বন্ধ করুক, এক বছর আমরা যদি দেখি সে আমাদের কথা মেনে চলেছে তবে আমরা তাদের দলে তুলে নেব, কিন্তু সে কি তা শুনেছে? হারান চক্রবর্তী বলিলেন, কই কে দেখেছে, বলুক কবে আমার মেয়ে ওই এক বছরের মধ্যে। কিন্তু এমন ক্ষেত্রে পাড়া গায়ে দেখিবার লোকের অভাব হয় না। দেখিয়াছে বই কি, বহু লোক দেখিয়াছে, পরের বাড়ির কোথায় কি হইতেছে দেখিবার জন্য যাহারা অত অত পাতিয়া থাকে তাদের চোখে অত সহজে ধুলা দেয়া চলে না। অবশেষে কে বলিল, আচ্ছা কাউকে দিয়ে সেই মেয়েটিকে জিজ্ঞেস করা হোক না, সে যদি আমাদের সামনে স্বীকার করে সে ওখানে যাতায়াত করে এবং সঙ্গে সঙ্গে ঘাট স্বীকার করে, কথা দাও আর কখনো এ কাজ সে করবে না, তবে না হয়। বিদ্যুৎ পাঁচিলের ঘুলঘুলিতে চোখ দিয়া দাঁড়াইয়াছিল। কেশব গিয়া বলিল, মা আছিস, রাজি হয়ে জানা, ওরা ওরা যা যা বলছে কেমন কেন মিছে মিছে। বিদ্যুৎ কাঁদিয়া বলিল, আপনি আপনি ওদের বলুন আমি সপ্তাহে সপ্তাহে রাজি আছি কাকা। সবার মধ্যে বাপকে অপদস্থ হইতে দেখিয়া লজ্জায় দুঃখে সে মরিয়া যাইতেছিল। তার জন্যই তার নিরীহ পিতার এই দুর্দশা। তাছাড়া তার দাদা শ্রী গোপালের ছোট ছোট ছেলেমেয়েরা আজ পাঁচ ছ দিন হইতে যোগ্যী বাড়ির নিমন্ত্রণ খাইবার লোভে অধীর হইয়া আছে। ছেলে মানুষ তারা কি বোঝে, অথচ আজ তাদের নিমন্ত্রণ হয় নাই, এ বাড়িতে আসিতে না পাইয়া মুখ চুন করিয়া বেড়াইতেছে, ইহা তাহার প্রাণে বড়ই বাজিয়াছে। ছোট্ট মেয়ে শুভু সে তো কেবলই জিজ্ঞাসা করিতেছে, পিচিমা ওদের ওদের বালি থেকে ডাকতে আসবে কখন, পায়েজ খাবো ছন্দেজ খাবো না পিচি, আমি যাব, অব্বু যাবে, দাদা যাবে, মা যাবে। তার মা ধমক দিয়া থামাইয়া রাখিয়াছে, থাম এখন চুপ কর, যখন যাবি তখন যাবি, তা না এখন থেকে এখন মনে একটু ঘুমো দেখি, ঘুমিয়ে উঠে আমরা সেই বই কেলে তখন সবাই যাব। হ্যাঁ
ঘরের বাহিরে বিদ্যুতের তার মুখ দেখাইবার জো নাই। কিন্তু কেশবের কথায় কি হইবে? এক আধটি বাজে লোকের প্রস্তাবেই বা কি হইবে? বরদা বাড়ুজ্জে ও কুমার চক্রবর্তী এ প্রস্তাবে রাজি হইলেন না। একবার সে শর্ত ভঙ্গ করিয়াছে, তার সঙ্গে আর শর্ত করিয়া ফল নাই। আর এই শর্তের ব্যাপার নয়, একটা স্ত্রীলোককে সামাজিক শাসন করা হইতেছে, ইহার মধ্যে শর্তই বা কিসের? মাথা মুড়াইয়া ঘোল ঢালিয়া যে গ্রাম হইতে বিদায় করিয়া দেয়া হয় নাই এতদিন, ইহাই যথেষ্ট। সুতরাং হারান চক্রবর্তী যেমন এক ঘরে ছিলেন তেমনই রহিয়া গেলেন। তারপর ব্রাহ্মণ ভোজনের পালা, কেশবের মরণাসজ সে পরিবেশন করিবে, ভিখারি বিদায়ের ভার পড়িল তার উপর। দু তিন দফা ব্রাহ্মণ খাওয়ানো ও ভিখারি বিদায় করিতে সন্ধ্যা হইয়া গেল। সন্ধ্যার পরে শূদ্র ভোজন, সে চলিল রাত দশটা পর্যন্ত। কেশব সারাদিন হাড় ভাঙা খাটুনির পর যখন খাইতে বসিল তখন রাত এগারোটা। আয়োজন ভালোই হইয়াছিল, কিন্তু এত রাত্রে জিনিসপত্র বেশি কিছু ছিল না, কেবল দই ও মিষ্টি এবং দু তিন রকমের টক তরকারি দিয়া কেশব পরিতৃপ্তির সঙ্গে দুইজনের আহার একা করিল। পরে স্ত্রীকে লইয়া অন্ধকারেই নিজের বাড়ি রওনা হইল। কেশবের স্ত্রী খুবই খাইয়াছে। কেশবের প্রশ্নের উত্তরে বলিল, তা গিন্নির বড় মেয়ে নিজে দাঁড়িয়ে থেকে খাওয়ালে, নিজের হাতে আমার পাতে সন্দেশ দিয়ে গেল, খুব যত্ন করেছে, রান্নাবান্না কি চমৎকার হয়েছে না? কেশব বলিল, তা বড় লোকের ব্যাপার, চমৎকার হবে না, নয়তো এমন অসময়ে কবি কোথা থেকে এই পাড়া গায়ে আসে বলো দেখি, পেয়েছিলে কবির তরকারি? তার পাইনি, দু দুবার দিয়ে গেছে আমার পাতে। হাগা, এখন কপি কোত্থেকে আনালে? কলকাতায় কি বারো মাস কপি মেলে? বাড়ির উঠানের তুলসী তলায় একটা মাটির প্রদীপ তখনও মিটমিট করিয়া জ্বলিতেছে। কেশবের স্ত্রী বলিল, ও বাড়ির ছোট বউ জ্বালিয়া দিয়া গিয়াছে। আহা, বড় ভালো মেয়ে, আজ সকালে কেঁদে একেবারে আকুল। সকালে যেভাবে ইহারা ফেলিয়া রাখিয়া গিয়াছিল ঘরবাড়ি সেইভাবেই পড়িয়া আছে। কারো সারা শব্দ নাই, নির্জন নিস্তব্ধ। বাড়িখানা খাঁ খাঁ করিতেছে, আশেপাশে ঘন অন্ধকার, কেবল তুলসী তলায় এই মিটি মিটি মাটির প্রদীপের আলোটুকু ছাড়া। কেশব শুইবা মাত্র ঘুমাইয়া পড়িল। অনেক রাত্রে ঘুমের মধ্যে কেশব স্বপ্ন দেখিতেছিল বিদ্যুৎ আসিয়া উঠানের মাঝখানে দাঁড়াইয়া কাঁদো কাঁদো মুখে বলিতেছে, কাকা, আজই বুঝি একবার ভেবেছিলুম আসব, কিন্তু যে দুর্ভাবনা আমার উপর দিয়ে আজ সারাদিন। বাহিরে ঝমঝম বৃষ্টির শব্দে তার ঘুম ভাঙিয়া গেল। সে ধরমর করিয়া বিছানায় উঠিয়া বসিল। সর্বনাশ, ভয়ানক বৃষ্টি আসিয়াছে। খোকা খোকা কচি ছেলে নিউমোনিয়ার রোগী, বাসতলায় তার ঠান্ডা লাগিতেছে যে। পরক্ষণেই ঘুমের ঘরটুকু ছুটিয়া যাইতেই নিজের ভুল বুঝিয়া আবার শুইয়া পড়িল। ভাবিল, আহা, যখন পুঁতি তখন ওর গা গরম, বেশ গরম ছিল। হঠাৎ সে দেখিল সে কাঁদিতেছে, অঝোর ধরে কাঁদিতেছে। বাহিরে ওই বৃষ্টি ধারার মতো অধর ধারে বরাবর তার মনে হইতে লাগিল তখন ওর গা গরম ছিল, বেশ গরম ছিল।